প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য দাবি করল চীন তাদের দাবি গত বছরের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনার আবির্ভাব ঘটে কিন্তু একমাত্র চীনই এই ভাইরাসের কথা প্রথম বিশ্বকে জানায় অর্থাৎ তারা করোনার উৎস নয় বরং কৃতিত্বের দাবিদার চীন করোনা নিয়ে তথ্য গোপন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এমন অভিযোগের পর চীনের পক্ষ থেকে নতুন এই দাবি করা হল বিস্তারিত মার্জিয়া রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাসকে গোড়া থেকেই চীনা ভাইরাস আখ্যা দিয়ে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর জন্য চীনকে কাঠ করায় তুলেছেন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে চীন পাল্টা দাবি করেছে এটি নতুন ধরনের ভাইরাস চীন এর উৎস নয় বরং গত বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল এই ভাইরাসটি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং বলেন চীনই প্রথম করোনা ভাইরাসকে চিহ্নিত করেছে ভাইরাসের জিনোম সিকোয়েন্স গোটা পৃথিবীকে জানিয়েছে উহানের ল্যাপ তো নয়ই এমনকি সেখানকার মাংসের বাজার থেকেও প্রাণ এই ভাইরাসটি ছড়ায়নি যদিও তারা একসময় বলেছিল উহানের এই মাংসের বাজারই ভাইরাসটির উৎস হতে পারে করোনার প্রতিষেধক আবিষ্কার হলে তা যাতে ধনী গরিব নির্বিশেষে সব দেশের কাছে পৌঁছায় সেই লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার নাম রাখা হয়েছে কোভ্যাক্স চীন এই কোভ্যাক্সে যোগ দেওয়ার খবর জানিয়ে করোনা সম্পর্কে নতুন এই সব দাবি করে এদিকে সব দেশকেই কোভ্যাক্সে সামিল হওয়ার আহ্বান জানানো হলেও এতদিন পর্যন্ত কেবলমাত্র ছোট কিংবা গরিব দেশগুলোই এতে যোগ দিয়েছিল কোন ধনী দেশ এগিয়ে আসেনি বিশেষজ্ঞরা বারবারই বলছেন টিকা আবিষ্কার হলেই এই ভাইরাস পৃথিবী থেকে মুছে যাবে না এছাড়াও গণটিকাকরণ একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ একথা মাথায় রেখেই কোভ্যাক্স তৈরি তবে এই উদ্যোগে চীন কি পরিমাণ অর্থ সহায়তা দিতে পারে সে বিষয়ে খোলসা করা হয়নি